সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় ফণীর গতি প্রকৃতি বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা 6টার দিকে খুলনার উপকূল হয়ে বাংলাদেশ আঘাত হানার সময় সামুদ্রিক জলাশয়ে 100 ও 120 কিলোমিটার বেগে ঝড় আবহাওয়ার সম্মুখীন হয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমবায় কমিটির সভা আহ্বান অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমদ ও তথ্য জানান। এ সময় শামসুদ্দিন আহমদ বলেন, শুক্রবার সন্ধ্যা ও 6টার নাগাদ খুলনা অঞ্চল ও দক্ষিণ পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের আওতায় এসে যাচ্ছে। সন্ধ্যা 6টার থেকে সারা রাত পুরো বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে। এ সময়টা আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময়। এ সময় যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করেন তারা সামুদ্রিক জলাশয় ও উচ্চ গতির বাতাস দমকা জড় হাওয়ার সম্মুখীন হবে। এই সময়ে সবাইকে নিরাপদ আশ্রয় থাকতে হবে, শেল্টার থাকতে হবে। তিনি আরও বলেন, বর্তমান ঘূর্ণিঝড়টি অগ্রসর হতে হতে 850 কিলোমিটার মধ্যে এসেছে, ভারতীয় উপকূল সম্প্রসারণ করে অগ্রসর হচ্ছে। শুক্রবার সন্ধ্যা 6টার নাগাদ খুলনার দিকে উপকূল সম্প্রসারণ করে সারা রাত বাংলাদেশ অতিক্রম করবে। আবহাওয়ার অধিদপ্তরের প্রযোজনা বলেন, বর্তমান ঘূর্ণিঝড়টি সাগরে আছে, সেটি শক্তিশালী ও ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে। সাগরের বাতাসের গতিবেগ ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার পর্যন্ত। এটি একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশে থাকবে তখন 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে। সেটি আমাদের জন্যই আশঙ্কার বিষয়। এজন্যই আমাদের যোগাযোগ প্রস্তুতি থাকার সঠিক সময় সঠিক মনে করি। তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 19 উপকূলীয় জেলার 56,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশনার সঙ্গে সঙ্গে তারা মানুষদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নিয়ে আসবে। উপকূলীয় 19 জেলায় 3,868টি আশ্রয়কেন্দ্র রয়েছে। বেশিরভাগ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের ফণীর কবল থেকে দেশবাসী যখন রক্ষা পায় সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার মসজিদে মসজিদে এ দোয়ার আহ্বান জানান তিনি। ওকে, থ্যাংক ইউ আপনারা সবাই সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।